এ বাবা লাড্ডু সোনার জন্য বারবান বিস্কিট এনেছে দু প্যাকেট আমি এটা ঢেলে দিয়েছি আর এই বিস্কিটটাও এনেছে এটা চিজ দেওয়া বাটারের বিস্কিট খুব ভালো এই যে বিস্কিটটা এরকম দেখতে আমিও এগুলো ঢেলে রাখব ওর জন্য যা কিছুই আনা হয় আমি সব প্যাকেট থেকে বের করে বক্সে ঢেলে রাখি জিম জ্যাম এনেছে আর এনেছে শনপাপড়ি তো লাড্ডু সোনাকে যেহেতু আমি ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু তো তোমরা জানো ওর বিস্কিটের কালেকশনটা একটু শেষ হয়ে গেছিল তাই বাবা এগুলো আজকে আনলো বন্ধুরা আজকে আমি দেখাই তোমাদেরকে লাড্ডু সোনার খাবার দাবারগুলো আমি কোথায় গুছিয়ে রাখি তো লাড্ডু সোনার সিংহাসন যেখানটায় লাড্ডু সোনা বসে তার ঠিক অপোজিটে আমাদের একটা জানলা আছে তো আমি জানলার মধ্যে সব জানলার এই যে সরু জায়গাটা এই জায়গাটার মধ্যে আমি লাড্ডু সোনার সব খাবার গুছিয়ে রাখি প্রথমত এই বড় যে ডাব্বাটা তোমরা দেখতে পাচ্ছ এই ডাব্বাটা এটার মধ্যে আমি লাড্ডু সোনার জন্য রাখি আলুর চিপস আলুর চিপস রাখি কারণ বিকেলবেলা আমি লাড্ডু সোনাকে যখন খেতে দিই কখনও চিপস খেতে দেই আবার কখনো দেই চিড়ে ভাজা এই ডাব্বাটা দেখতে পাচ্ছ এতে রয়েছে চিড়ে ভাজা তো আমি বিকেলবেলা খাবারে ওকে চিড়ে ভাজা আর না হলে আলুর চিপস একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই আর এই ডাব্বাটায় রয়েছে পাপড়ি তো এটা শেষ হয়ে গেছিল এখন বাবা এনে দেওয়াতে আমি ভরে রাখলাম আর এই ডাব্বাটাতে রয়েছে বাতাসা তো আমি লাড্ডু সোনাকে অনেক সময় বাতাসা জলও দেই তো আমার লাড্ডু সোনার এরকম কোনো ব্যাপার না যে এটাই দিতে হবে বা ওটা না দিলে চলবে না তো আমি যখন যেটুখুনি পারি সেটুখুনি ওকে দেই কখনো বাতাসা জলও দিয়ে দিই আর এই বক্সটায় রয়েছে শিশিটায় লাড্ডু সোনার গুঁড়ো দুধ তো আমি ওকে মাঝে মাঝে দুধ করে দিই গুঁড়ো দুধ রয়েছে আর এই আকাশি দুটো বক্সে দেখতে পাচ্ছ তোমরা এই দুটো দুতে রয়েছে কাজু আর কিশমিশ আমি মাঝে মাঝে ভোগে কাজু কিশমিশও দেই আর এইটা তো লাড্ডু সোনার সবচেয়ে প্রিয় বক্স এতে রয়েছে লাড্ডু সোনার জন্য লজেন্স তো আমি খুলে দেখাই এতে লজেন্স রয়েছে ওর আর সকালবেলার যখন ওকে ভোগ দেয়া হয় বাটারের তো তার সাথে মিছিরি দেয়া হয় তো এই বক্সটাই রয়েছে ওর মিছিরি আবার এটাও খুব স্পেশাল একটা বক্স এতে রয়েছে লজেন্স তো আমি খুলে দেখাই কী লজেন্স এটা এটা হচ্ছে স্ট্রবেরি লজেন্স অ্যাপেল লিভের এটা লাড্ডু সোনার খুব বেশি পছন্দ আর ওর সামনেও রয়েছে এখন লজেন্স দেওয়া তো এটা আমি ওকে দিই আর এই বক্সটাতে রয়েছে ক্রিম বিস্কিট এটা হচ্ছে চিজ ক্রিম বিস্কিট এটাও আমি লাড্ডু সোনাকে দিই এটাও আমি লাড্ডু সোনাকে দেই তো তোমরা দেখতেই পেলে আমি লাড্ডু সোনার জন্য খাবার দাবার কোথায় রাখি আর কিরামভাবে রাখি আমি সব কিছুই ছোটো ছোটো কৌটো করে রাখার চেষ্টা করি কারণ কৌটোতে রাখলে খাবার দাবারগুলো খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত রাখতেও পারবো আর নরম হবে না সহজে তো আমি এভাবেই লাড্ডু সোনার খাবার দাবার সব কিছু গুছিয়ে রাখি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকানে প্রেস করে রেখো আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেলাইকানে প্রেস করে রেখো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা লাড্ডুর সোনার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো